বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমন্ত্রণ জানাচ্ছি আমি আব্দুল আলীম আজকের একটা ক্লাসের সময়। সেটা হলো আমাদের সিলেট বোর্ড 2023 সালে যে উইথক্লুটা এসছে, উইথক্লুতে কী কী আসছে আমরা সরাসরি চলে যেতে পারি। এখানে আমরা যে ক্লুগুলো দেখব, ইভেন, হ্যান্ড, পার্ট, চেঞ্জ, ইজ এবং টুয়ার্ডস। হসপিটালিটি হ্যাজ লং বিন এ ড্যাশ অফ আর কালচার ইন বাংলাদেশ। আমাদের বাংলাদেশের সংস্কৃতিতে হসপিটালিটি বা আতিথেয়তা, এটা একটা অংশ ঘিরে আছে, এটা একটা অংশ হয়েছে। সো এই অংশকে আমরা বলবো পার্ট। সো আমার উত্তর হয়ে গেল পার্ট। অলদো যদিও মেনি আদার থিংস আর ড্যাশ নাও, আর একটা বিভাগ বের করে ভার্ব আসতে চলে আইনজি হয়ে যাবে। তাহলে এখানে একটাই ভার্ব, আমি দুইটা ভার্ব দিচ্ছি, একটা হলো চেঞ্জ এবং একটা হলো ইজ। সো যেহেতু আর হয়ে আছে তাহলে চেঞ্জিং, আর চেঞ্জিং পরিবর্তন হচ্ছে, অনেক জিনিসের পরিবর্তন ঘটছে। নাও পিপল আর স্টিল কোয়াইট পোলাইট অ্যান্ড ফ্রেন্ডলি, মানুষেরা এখনও একেবারে মোটামুটি স্টিল এখনও শান কোয়াইট পোলাইট, খুব নম্র, ভদ্র এবং বন্ধু সুলভ। ড্যাশ ফরেনার্স কাদের সাথে, টুয়ার্ডস ফরেনার্স মানে বিদেশিদের ব্যাপারে, টুয়ার্ডস বিদেশিদের ব্যাপারে খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করে থাকে। এর পরেরটা আমি যদি বলি, দে লাইক স্পিকিং টু ফরেনার্স ড্যাশ ইফ দে হ্যাভ নট বিন ইন্ট্রোডিউসড। সো আমাদের বাঙালিদের একটা চমৎকার ঐতিহ্য আছে যে কারোর সাথে পরিচয় যদি নাও করিয়ে দেওয়া হয় তাও তারা আগ বাড়িয়ে কথা বলে। বাঙালিরা আসলে খুব ভদ্র এবং ভালো, আগ বাড়িয়ে কথা বলতে চাই। সো এইটাকে আমরা বলছি যে দে লাইক স্পিকিং টু ফরেনার্স, বিদেশিদের সাথে বা অপরিচিত কারোর সাথে তারা কথা বলতে পছন্দ করে। ইভেন ইফ দে হ্যাভ নট বিন ইন্ট্রোডিউসড, এমনকি যদি তাদের সাথে কি নাও করা হয়, পরিচয় করিয়ে দেওয়া নাও হয়। ইট ইজ কোয়াইট কমন ফর বাংলাদেশিজ টু ড্যাশ পার্সোনাল কোয়েশ্চেন্স এবং ফ্যামিলি, জবস অ্যান্ড ইনকাম। বাঙালিরা আরও একটা কাজ খুব চমৎকার করে করতে পারে, সেটা হলো পার্সোনাল, খুব ব্যক্তিগত কোয়েশ্চিন বা প্রশ্ন জিজ্ঞেস করে ফেলে। সো ইট ইজ কোয়াইট কমন ফর বাংলাদেশিজ টু আস্ক, জিজ্ঞেস করে বসে, পার্সোনাল কোয়েশ্চেন্স অ্যাবাউট ফ্যামিলি, জবস অ্যান্ড ইনকাম, ইনকামের ব্যাপারে এগুলো খুব জিজ্ঞেস করে বসে। হুইচ ভিজিটর্স ড্যাশ ওভারসিজ মাইট ফাইন্ড অকওয়ার্ড, আর যারা বিদেশি ভিজিটর, দর্শনার্থী বলি বা যারা ভ্রমণে আসে, এটাতে তারা অনেক অকওয়ার্ড ফিল করে, মানে একটু বিতৃষ্ণা ভাব থাকে। ওকে, হুইচ ভিজিটার্স ফ্রম ওভারসিজ, কোথাকার ওভারসিজ মানে বিদেশিরা। হাউ ভার ইট শুড বি আন্ডারস্টুড দ্যাট, যাই হোক এটা বোঝা যায় দ্যাট ড্যাশ হার্ম ইজ মিন বাই সাচ, নো হার্ম ইজ মিন বাই সাচ কোয়েশ্চেন্স। এতে করে তোমাকে আমি প্রশ্ন করতেই পারি, এতে করে যে আসলে খুব কি হয়, ক্ষতি হয়, তা কিন্তু হয় না। ওকে, এর পরেরটা যদি বলি, অন দ্য আদার হ্যান্ড, এটা সহজ, অপর পক্ষে, দে এক্সপ্রেস আ জেনুইন ইন্টারেস্ট ইন দ্য ফরেনার্স স্টেট অফ অ্যাফেয়ার্স, মানে বাংলাদেশিরা তাদের কৌতূহল, খুব কৌতূহল প্রকাশ করে ইন দ্য ফরেনার্স স্টেট অফ অ্যাফেয়ার্স, মানে বিদেশিদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করার ক্ষেত্রে, বন্ধুত্ব স্থাপনের ক্ষেত্রে তারা খুব জেনুইন ইন্টারেস্ট একটা শো করে দেখায়। দ্য হোল কান্ট্রি হ্যাজ এ ফেয়ারলি ড্যাশ কমিউনিকেশন নেটওয়ার্ক নাও। সো দ্য হোল কান্ট্রি হ্যাজ এ ফেয়ারলি গুড কমিউনিকেশন নাও, আর এতে করে পুরো দেশে একটা খুব ভালো যোগাযোগের ব্যবস্থা স্থাপন হয়েছে, কাদের ব্যাপারে, বিদেশিদের ব্যাপারে। ওকে, এইটাইকে আমরা বলছি যে সিলেট বোর্ড 2023 সালের উইথক্লোর কাজ। এতটুকুই ছিল আজকের জন্য আমাদের ক্লাসগুলো। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলের জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।